করেছে বা যেটাই করেছে তারা এটা বাধ্য ছিল, তাদের চাকরি অবশ্যই, আমার চাকরি থাকলে আমি যেটা আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমি সেটা অনুযায়ী চলবো, এটা তাদের নিয়ন্ত্রণে তারা নিয়ন্ত্রণ করতে চায় না। আসলে এই যে দেখেন পেইন্ট করতেছে, তারা কিন্তু আসলে শ্রম দিচ্ছে, যথেষ্ট পরিমাণে শ্রম দিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে এরা আসলে কাজ করতেছে, আমি একটু তাদের কাছ থেকে মতামত নিব। আচ্ছা আপু, একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনি পিছিয়ে যান কেন? আমরা তো আপনি চাই না পিছিয়ে যান, আপনার এত বড় স্বাধীনতা নিয়ে আসছেন, আপনার পিছানোটাকে তো দেশে সাধুবাদ জানায় না, এটা তো আপনার কাছে মানায় না, একটু প্লিজ এটা নেবেন। আচ্ছা একটু সামনে আসেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে আপনারা স্বাধীনতা অর্জন করলেন, ভাইয়া আসেন একটু, ভাইজান আসেন একটু, এই যে আপনারা স্বাধীনতা অর্জন করছেন এটা কিন্তু অনেক বড় পাওয়া, আমরা আপনার কাছ থেকে এটা আমরা কোনো দিনও আশা করি নাই, কিন্তু তারপরও ছাত্ররা যে পারে এই জিনিসটাকে আবার প্রমাণ করলো দ্বিতীয়বার, যে আসলে যারা বড় লেভেলের লোক আছে তারা এটা যেটা পারে না সেটা সেই কাজটাই আপনারা করে দেখিয়েছেন। আসলে একজুট হলে বা ছাত্ররা চাইলে কি না পারে এটা আবারও মানে প্রমাণ করে দিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই 24 সালে এসে আজকে আমি ভিডিও বানাতে মানে আমাদের ব্লগটা মূলত বানানোর জন্য বেরিয়েছি, যে এই যে আমাদের যে ভেহিকল সিস্টেম বা ট্রাফিক যে সিস্টেমটা, এই যে যারা আছে দায়িত্বে বড় বড় পজিশনে আছে তারা কিন্তু ওল্ড জমানার লোক, তারা কিন্তু পূর্ব যুগের মানুষ। এখন তথ্য প্রযুক্তির যুগে এসে যদি আমার এই যে ডাইনে ডাইনে বামে বামে ডাইনে ডাইনে করতে হয় এটা কতটুকু যুক্তিযুক্ত, বা আপনারা যে রোদে ডিউটি করতেছেন বা পুলিশই হোক বা যেই কোনো ডিপার্টমেন্টের লোকই হোক, সবাই কিন্তু খারাপ না, আবার সবাই কিন্তু ভালো না, এর ভিতরে থেকে তারা ডিউটি করতেছে, তারা কিন্তু আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয়র ভিতরে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, সবাই আমরা আমাদের ভিতরে পরিবারের সদস্য। তো এরা যে ডিউটি করতেছে কষ্ট করে, বা আপনারা যে দীর্ঘদিন ডিউটি করে, আপনারা যে এই যে ডিউটি করতেছেন দুই দিনে, এই যে সিএনজি এখানে দাঁড়িয়ে আছে তার কোনো নির্দিষ্ট সীমা রাখা নাই, এমন কোনো একটা অ্যাপস কি তৈরি করা যায় না যেটার মাধ্যমে আমি মেসেজ দিব, সেই মেসেজের মাধ্যমে সে আমার পাশে সামনে এসে হাজির হবে, এই উবারের মতো যে কোনো একটা অ্যাপস আমরা যারা আসবে আমরা তাদের মাধ্যমে ইউজ করব, এই রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। এখানে আমি দেখলাম যে হুমায়ুন চত্বর যেভাবে বাস দাঁড়াই আছে মনে হয় যে আজকে অবরোধ হরতাল। হ্যাঁ, আর সিএনজি দেখলাম যে মাঝে মধ্যে এমনভাবে দাঁড়াই থাকে সরতেই চায় না, আর কিং ব্রিজে ঘুরায় তো রিক্সা দাঁড়াই থাকে মনে হয় আজকে মনে করেন যে একবার অবরোধ 144 জারি করা হয়েছে। তো এই যে জিনিসগুলো বা ডিজিটাল যে সিগন্যালগুলো বিশ্বের বিভিন্ন দেশে তো ট্রাফিকই নেই, এই ব্যাপারে আপনার একটু আমি একটু মানে বিস্তারিত মতবাদ জানতে চাচ্ছি, বা আপনার পরবর্তী পদক্ষেপ। দীর্ঘদিন যেহেতু বিশৃঙ্খল ভাবে চলাফেরা বা অনিয়ম মেনে চলাফেরা যেগুলো চলছিল সেগুলোর জন্য মানুষের বেসিক যে নলেজ, যে কোন দিকে কিভাবে যেতে হবে বা ট্রাফিক রুলস কিভাবে মানতে হবে, সেই বেসিক নলেজ থেকে তারা অনেক দূরে সরে আসছে। তো আমি মনে করি যে আমরা যখন কাজ করছি ট্রাফিক নিয়ে, তারা এটাই চেষ্টা করছে যে আগে আমরা যা যাচ্ছি মানুষের আসলে তাদের চলাফেরা কিভাবে করা উচিত, তাদেরকে এগুলো মেনে নেওয়ার পর বা তারা সবকিছু বিষয়ে অবগত হওয়ার পরই আমরা হয়তো একটা অ্যাপ নিয়ে ভাবতে পারি, কারণ বেসিক কোনো নলেজ না থাকলে আমরা অবশ্যই সরাসরি টেকনোলজিতে যেতে পারবো না। টেকনোলজি সম্পর্কে তাদের আগে ধারণা থাকতে হবে যে কিভাবে টেকনোলজিটা মানতে হবে, মেনে চলতে হবে, নিয়ম কানুন কিভাবে সবসময় অনুগত করে চলতে হবে আমাদের। তো আমার মনে হয় অবশ্যই টেকনোলজি বা অ্যাপ আমাদের লঞ্চ করা উচিত বা তৈরি করা উচিত, বাট প্রথমে আমাদের তাদের বেসিক নলেজটা সবার মধ্যে দেওয়া উচিত, কারণ আমরা শিক্ষার হার যদি লক্ষ্য করি দেখা যায় যে যারা সিএনজি চালায় বা যারা ড্রাইভার আছে তাদের শিক্ষার হার অনেকটা কম থাকে আমাদের তুলনায়। আমরা যারা স্টুডেন্ট আছে তারা বেসিক অনেক কিছু জানি, তারা জানে না। তো আমাদের মনে হয় প্রথমত আমাদের তাদেরকে বেসিক নলেজটা দেওয়া উচিত এই ট্রাফিক রুলস দেখানোর মাধ্যমে, যে আসলে তাদের কীভাবে চলা উচিত, তারপরে আমার মনে হচ্ছে তাদের অ্যাপস দেওয়ার মতো একটা পরিস্থিতি আসলে তারপর আমরা সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো। আপনি এই যে বললেন যে আপনাদের বেসিক নলেজটা, আসলে আমরা এটা মানি ঠিক আছে বেসিক নলেজ কম, কিন্তু আপনার এখন কিন্তু তরুণ প্রজন্মই বেশি, আর এই যে মোবাইল যে ইউজ করে এটা কিন্তু ডিজিটাল, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ডিজিটাল মোবাইল, এই মোবাইলটা যেহেতু সে চালাতে জানে অবশ্যই সে রুলস যখন আপনি চালু করে দিবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি মানতে বাধ্য। আপনার পরিবারে কিন্তু আপনি এমনিতে শিখেন নাই, আপনি চাইতেছেন যে আপনি পরিবারে আস্তে 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 সব শিখছেন একটা জিনিস, যখন আপনি ইউনিভার্সিটিতে বিএসএস এ ভর্তি হবেন তখন আপনি শিখে যাবেন যে তার কার্যক্রম কি, তার কিভাবে চলতে হবে, রুলস কিভাবে মানতে হবে। তো আমি মনে করি আপনি অ্যাপটা যখন চালু করবেন অটোমেটিকলি কিন্তু সে নিয়মের আওতায় চলে আসবে। আর আমাদের দেশে কিন্তু যে যাই বলুক আমি মনে করি 80% কিন্তু স্বাক্ষর জ্ঞান আছে মানুষের, আর এখন কিন্তু মানুষ সবাই অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, যদি আমার দাদিরাও বুঝতে না পারে তারপরে বোঝে যে এখানে একটা মেসেজ আসছে এবং এটা কল রিসিভ এইভাবে করতে হবে। আসলে এটা কি কতটুকু, আমি মনে করি আমার তরফ থেকে যে এটা আসলে জরুরি কি অ্যাপটা তৈরি করা, কারণ এই ডাইনে ডাইনে বামে বামে এইটা কিন্তু এই
প্রজন্মে এসে আমি মনে করি তরুণদের মাঝে এই জিনিসটা কিন্তু এখন মানায় না, মানাচ্ছে না। হ্যাঁ, আপনাদের দিয়ে তো সবকিছু শুরু, আমরা চাই। হ্যাঁ, আস্তে আস্তে এটা ডেভেলপ হবে, ওই ধরনের ইনিশিয়েটিভ মানুষ আস্তে আস্তে নিতে শুরু করবে, আমরাই নিব, কিন্তু ওটা একটু সময় লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি আপুর কাছ থেকে জানতে চাই যে এই যে পুলিশ ডিপার্টমেন্টে তাকে নিয়ে সবাই এখন ছিচি দিচ্ছে, তারা কিন্তু আপনার, আমি মনে জানি না আপনার পরিবার থেকে হয়তো পুলিশ আছে, আপনার আত্মীয় স্বজন হয়তো আছে, হয়তো আপনার কাছে না থাকলে একটু দূরে আছে, এখানে আমাদের যে ছাত্র সমাজ যারা আছে বাইরে আছে তাদের পরিবারেও হয়তো কারো না কারো পুলিশ আছে। তো আসলে পুলিশ তো বাহির দেশ থেকে আসে না, এটা আমাদের দেশেরই মঙ্গলগ্রহ থেকে আসে না, আমাদের দেশেরই সন্তান, ভাই, চাচা, মামা, তারাই আমাদের পুলিশ ডিপার্টমেন্টটাকে নিয়ম শৃঙ্খলা রক্ষা করতেছে। তো আসলে আমাদের শরীরে কোথাও যদি ক্ষতের সৃষ্টি হয় এটা কিন্তু আমরা ট্রিটমেন্ট দিই, আর এই ক্ষতের জন্য কিন্তু আমরা পুরো শরীরটাকে বাদ দিই না। তো দুই একজনের ড্রাইভার সারা পুলিশ ডিপার্টমেন্ট নেবে, বা তারা 9,300 টাকা বেসিকে যারা আসে অবশ্যই তারা তৃণমূল পর্যায় থেকে আসে, তো এই পর্যায় থেকে এইসব ফ্যামিলি বাঁচাইতে গিয়ে তারা আদেশ মানতে বাধ্য হয় যারা যে আদেশটা মানার কথা না। এইরকম বিষয় নিয়ে আপনার তাদের সম্পর্কে আপনার মতবাদ কি, তারা কি আসলে খারাপ যে জনগণ বলতেছে তারা? না না, অবশ্যই সবাই কি খারাপ, আমাদের রক্ষণাবেক্ষণের জন্যই আছে। প্রথমত মানুষজন আসলে বিষয়টা বুঝেনি যে তারা তো অর্ডার পেয়েছে জন্যই তারা এই কাজটা করেছে, বা যেটাই করেছে তারা এটা বাধ্য ছিল, তাদের চাকরি, অবশ্যই আমার চাকরি থাকলে আমি যেটা আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমি সেটা অনুযায়ী চলবো, এটা তো তাদের দোষ নেই। আমার মনে হয় যারা বা যে ইনস্ট্রাকশন দিয়েছে তার দোষটা এটা, কিন্তু মানুষ আলটিমেটলি যে ইনস্ট্রাকশন দিয়েছে তাকে হয়তো হাতের কাছে না পেয়ে তারা এই ক্ষোভটা পুলিশের উপরে দিচ্ছে, কারণ মাঠ পর্যায়ে তারাই ছিল। কিন্তু এটা অবশ্যই ঠিক না, এটা অবশ্যই উচিত, তারা কিন্তু এখন আর চেয়ারে নেই, কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না, এটাই হচ্ছে কথা। বাট আমার মনে হয় মানুষ এই ভুলটা থেকে নিজেকে সংশোধন করা উচিত, তারা অবশ্যই এটা করতে পারে না, কারণ তারা যখন নিজের চিন্তা করবে যে আমি যদি চাকরিতে থাকতাম আমি কি করতাম, আমার কি পরিবার চালাতে হবে, আমাকে অর্ডার অবশ্যই মানতে হবে, আমার কি চাকরি, আর যেহেতু শপথ গ্রহণ করেছি যে ইনস্ট্রাকশন মেনে তারপরে সব কিছু কাজ করবো, দেশের জন্য কাজ করবো, তারা এটা করতে বাধ্য ছিল। আর তাদের উপর যে হামলাটা হয়েছে এটার জন্য আসলে আমরা অনেক বেশি দুঃখিত। আমার মনে হয় না যে কোনো ছাত্র সমাজ এটার জন্য দায়ী, বা কোনো ছাত্র সমাজ তাদের প্রতি কোনো হামলা করেছে বা তাদের প্রতি কোনো এভাবে অ্যাটাক যেটা করেছে এটা হয়নি। আমার মনে হয় যারা ওই রাগটা ছিল হয়তো তারা তাদের ক্ষোভটা এভাবে না, এটা আমিও বিশ্বাস করি যে ছাত্র সমাজ এই কাজটা করে নাই, যারা দীর্ঘদিন 16-17 বছরের প্রতিহিংসা ছিল তাদের, তারা এই কাজটা করেছে সুযোগে, এবং এত নৃশংসভাবে কোনো ছাত্র কাউকে এরকমভাবে হিট করতে পারে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে সরকার কিন্তু সর্বদাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য, তো এই জিনিসটাকে আপনারা কিন্তু সহযোগিতা করবেন, আরও বেগবান করবেন, আপনাদের মূল্যবান তথ্য এবং জ্ঞান সরবরাহ করে, যেহেতু প্রযুক্তি আসলে বয়স দিয়ে কিন্তু জ্ঞান মাপা যায় না, দেখা যায় স্কুলের টিচার কিন্তু টিচারই থেকে যায় আর তার ছাত্র সচিব হয়ে যায়, তাহলে কি ওই টিচার কিন্তু সচিবে কখনো বসানো যায়? তা কিন্তু না। তো আপনাদেরকে আমরা যথেষ্ট মূল্যবান, আপনাদের এই জ্ঞান দিয়ে আপনারা সহযোগিতা করবেন সরকারকে। আর এই ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি ওনার কাছে যে আপনারা যে এই কাজ করতেছেন এই কাজটা আপনাদের কিরকম লাগতেছে, বা আপনারা এই পরিবার থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন, সর্বদিক থেকে সবার কাছ থেকে কি পরিমাণ সাপোর্ট পাচ্ছেন? আসলে আমরা এতটাও ছিলাম না যতটা আমরা এখন ফিলি হচ্ছে, আমরা প্রত্যেকটা দেয়ালে আমরা আমরা আজকে দেশকে রঙিন করতেছে, আমাদের আদর্শ দ্বারা দেশ আজকে আমরা যেভাবে এই গত কয়েকদিন আগে লাস্ট মান্থে আমরা যেগুলো আপনি দেখছেন যে স্টুডেন্ট প্রজেক্টে এরকম হয়েছে, ঠিক তেমনভাবে এটা যেমন বাইরে প্রকাশিত হয় সেগুলো আমরা কাজ করতে চাই। বিশেষ করে আমাদের পরিবারই আমাদের মূলত সাপোর্টের একটা অংশ, ওনারা আমাদের দেশকে সুন্দর করতে আমরা পরিবার থেকে সবার সম্মিলিতভাবে আমরা এখানে আসতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই যে দেশের উন্নয়ন কাজে লেগেছেন এবং এইটাকে আমরা বহমান মনে করব, আপনারা এটাকে অব্যাহত অব্যাহত রাখবেন, এটা চলমান। আপনারা যদিও মাঠ থেকে উঠে যান স্কুল কলেজ ছুটে গেলে, কিন্তু আমরা মনে করি আপনারা তদারকিটা করবেন, আসলে তদারকিটা করাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি যতটুকু জানি রাস্তাঘাট কয়েকবার করা হয়েছে, আবার এটা এক সপ্তাহ যায় না ভেঙে যায় এই রাস্তাঘাটগুলা। আর আমি সবসময় এই যে আমার সাইকেল আছে, আমি সাইকেল সবসময় দেখা যায়, আমি ওই দিন ওই যে গর্তে পড়ে আমার মরার মতো অবস্থা হয়েছিল, তো দেখা যায় রাস্তার জন্য আমি না শুধু আপনাদের পরিবারও কিন্তু অনেক সময় এমন এক সিচুয়েশন সৃষ্টি হয় রিস্কাতে উল্টে পড়ে মানুষের হাত পাও কিন্তু ভেঙে যায়। তো এই রাস্তা দুবাই যদি করে, একই মানুষ যদি দুবাই করে, যদি তার রাস্তা যদি 70 বছর টেকসই হয়, তাহলে আমাদের দেশের রাস্তা কেন টেকসই হবে না? এই বিষয়গুলো তদারকি প্রত্যেকটা সেক্টর, শুধু স্বাধীনতা অর্জন করলে হবে না,
আমাদের প্রত্যেকটা সেক্টর তদারকি রাখতে হবে। ভূমি অফিস কি করতেছে, পুলিশ কি করতেছে, রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে কিনা, কতটুকু বাজেট আসলো, কতটুকু সে প্রয়োগ করলো, কত টাকা ভাগাভাগি করে নিল, তাদের দলের ভিতরে কত টাকা কে কতটুকু নিল, এই বিষয়গুলো তদারকি রাখাটা আমি জরুরি মনে করি এবং অবশ্যই জরুরি। এবং এটা নিয়ে আপনারা কিন্তু একটা টিম গঠন করে আপনাদের ব্যক্তিগতভাবে রাখবেন এবং অফিসের সাথে যোগাযোগ করবেন এই রাস্তাতে করা হচ্ছে, কত টাকা বাজেট আসছে এবং এই রাস্তা কত টাকা ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক মতো হচ্ছে কিনা, রাস্তার কোয়ালিটি কীরকম, তার গুণগত মান সম্মান মান কীরকম, এই বিষয়গুলো নিয়েও যথেষ্ট পরিমাণে তদারকি রাখাটাও আমি মনে করি। কারণ শুধু স্বাধীন করলেন আরেকজন হাতে ছেড়ে দিলেন, জিনিসটা কিন্তু থাকবে না, তার মূল্য না থাকবে না, এই বিষয়ে আপনারা কতটুকু কার্যক্রম পদক্ষেপ মনে করি যে তদারকি ক্ষেত্রে বা জিনিস অব্যাহত রাখতে আমাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শুধু স্টুডেন্টরা যে আমরা শুধু আসবো বা আমরা শুধু তদারকি করব, আমরা তো ভিডিও বানাইতে পারি না ভয়ে, যে ভিডিও বানাইলে দেখা যায় অনেক সময় দেখা যায় রাস্তা নিতে এরকম পর্যায়ে নিয়ে আমরা ভিডিও বানাই, তাহলে কিন্তু দেখা যায় হেরা এসে আমাদের কোনো স্ট্রিম রোলার চালায়, আমরা একটা বিষয় তুলে ধরতে পারি না। আমরা চাই একটা জিনিস তুলে ধরতে এবং বাজার কমিটি যে আপনারা বিষয়গুলো তুলে ধরেছেন, যে দ্রব্যমূল্যের দামটা তুলে ধরেছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এরকমভাবে তুলে ধরা প্রয়োজন। আপনারা এটা স্ট্রিম রুল থাকবেন, নাহলে কিন্তু আমরা আপনাদের উপরে একরকম আমাদের উপরে ক্ষিপ্ততা থাকবে যে আপনারা স্বাধীন করেছে আরেকজন এসে ছেড়ে দিলেন, মানে আপনাদের সেরকম ক্যাপাবিলিটি নেই যে আপনারা ধরে রাখেন বা আপনারা টিম গঠন করেন, কারণ পরবর্তী প্রজন্ম কিন্তু আপনারাই। হয়তো আমরা আমরা এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা ছাত্র সমাজ দেশ স্বাধীন করছে, কিন্তু মূলত আমরা যদি স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষ রয়েছে, আমাদের এই ভৌগোলিকে প্রত্যেকটা মানুষের সহযোগিতা ছাড়া কিন্তু স্বাধীনতা সম্ভব ছিল না। তো আমরা আমরা আশা করবো যে সম্মিলিত প্রচেষ্টা সাধারণ জনগণ সহ ছাত্র সমাজ সহ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো এবং সবার সহযোগিতায় আমরা আপনি যে কথাগুলো বললেন যে প্রত্যেকটা ট্রাফিক সিগনাল সহ, দেয়াল লিগাম সহ বা সচেতনতা সহ সবারই সম্মিলিত আগ্রহ থাকতে হবে, শুধুমাত্র যে আমরাই যদি শুধু দেখবো এমন না, এটা দেশ কিন্তু আপনারও আপনাকে এগিয়ে। আমরা তো স্বাধীনভাবে ব্লক করতে পারি না, ভিডিও বানাইতে পারি না, আমরা রাস্তার সম্বন্ধে ভিডিও বানাইলে বা যদি আমরা কোনো ভূমি অফিসে ভিডিও বানাই আমাদেরকে বলে এই রুম থেকে বের হয়ে যা, শুধু আমরা না, এটা আপনারা ভিডিও তো অনেক জায়গায় দেখেছেন, আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, বিভিন্ন রকম ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মোবাইল ফেলে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো যদি আমাদের বাক স্বাধীনতার যদি স্বাধীনতাটা উন্মুক্ত করে দেওয়া হয় এবং আপনারা যদি তদারকি করেন, তাহলে আমরাও আপনাদের সহায় দেবো, যারা আমরা যারা ব্লগার আছি বা ইউটিউব চ্যানেল আছি, এটা কিন্তু বড় একটা মানে অ্যাসেট আমি মনে করি আমাদের দেশের জন্য, যারা হচ্ছে একটা দেশের শক্তি, আমরা তুলে ধরতে পারি বিষয়গুলোকে আপনাদের সামনে। উশৃঙ্খল কোনো কিছু না করে সবাই যদি শান্ত শিষ্ট ভাবে সবকিছু পরিদর্শন করে, তাহলে হয়তো বা আপনি যে বাসার সঙ্গে চাইতেছেন যে পুলিশ সবার সঙ্গে কভারেজ করা, সবাইকে আমাদের নিজের অন্তর্গত বিষয়গুলো তুলে ধরা, বা আপনি যে চাইতেছেন যে আপনি স্বাধীনভাবে কোনো একটা ভূমিকে তুলে ধরতেছেন, ওই জিনিসটা আমরা চাইবো যে সবার সম্মিলিত সহায়তায় আমরা এটা প্রতিবেদন হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি যে জিনিসটাকে সর্বদাই প্রাধান্য দিয়ে যাচ্ছি যে আমরা যে একটু বলেন বলেন সমস্যা নেই বলেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটু আপনার কাছে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই যে আমাদের যে এই যে বর্তমানে যে আপনারা স্বাধীন করলেন, স্বাধীন হওয়ার পরেও যদি এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় কাজের জন্য দেওয়া হয় 10 টাকা, কাজ করা হয় 2 টাকা আর 8 টাকায় কিন্তু লুটপাট করা হয়, এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? অন্যায়ের বিরুদ্ধে সবাই যেভাবে মানে প্রতিবাদ করছে, এই সময় দুর্নীতির বিরুদ্ধে আমাদের সেভাবে প্রতিবাদ করতে হবে। মানে কেউ যদি টাকা খুঁজে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে আপনাকে আমরা, সব জিনিস তো টাকা খুঁজে হয় না, রাস্তার জন্য টাকা বাজারে আসলো 200 কোটি টাকা, আপনি খেয়ে ফেললো 150 কোটি টাকা, 50 কোটি টাকা কাজ করলো, তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনি কি অফিস অফিসে গিয়ে আপনাদেরকে তদারকি করা উচিত না? হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে এই নিয়ে আরো ইভেন্ট করব, যেগুলো মানুষকে সচেতন করব কিভাবে এইসব বিষয়ে মানে হ্যান্ডেল করতে হবে, এইসব বিষয়ে সচেতন করা। তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন আপনারা একসাথে হয়ে এটা বিষয়টা নিয়ে আলোচনার মাধ্যমে? হ্যাঁ আলোচনা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের এইরকম মতবাদ বা আপনাদের এরকম আশাবাদ আমরা রাখি, আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের জন্য এরকম ভাবে কাজ করবে এবং মন খোলা কাজ করবে। তো আসলে এই দেশটাকে স্বাধীন করাই কিন্তু সব শেষ না, এই দেশটাকে স্বাধীন করার পাশাপাশি কিন্তু আসলে কাজ করতে হবে এবং দেশের স্বার্থে কাজ করতে